ওভারডোজ কিংবা অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবনে গেল বছরে 109,000 আমেরিকানের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিয়ে ওভারডোজ মহামারী মর্মান্তিক রেকর্ড ছুঁয়েছে, এ তথ্য প্রকাশ করেছে সিডিসি। এই আসক্তিতে আগের 2 বছরের তুলনায় প্রাণহানি এ বছরের জানুয়ারি পর্যন্ত সার্বিকভাবে 13% বেড়েছে। ডেথ সার্টিফিকেট পর্যালোচনা করে বিলম্বিত ও অসম্পূর্ণ প্রতিবেদনের কারণও বিশ্লেষণ করেছে সিডিসি। অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবনে মৃত্যুর নতুন সংখ্যাকে সত্যিকার অর্থে বিচলিত হওয়ার মতো বলে মন্তব্য করেছেন আমেরিকান অ্যাডিকশন সেন্টারের সিইও টম ব্রাইটন। এছাড়া ওভারডোজে ক্রমবর্ধমান মৃত্যুকে অগ্রহণযোগ্য বলে দাবি করেছে হোয়াইট হাউস। সম্প্রতি ঘোষিত ওষুধ নিয়ন্ত্রণ কৌশলকে বাস্তবায়নেরও আহ্বান জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের কার্যালয়। আরও অনেক বেশি মানুষকে চিকিৎসা ব্যবস্থায় জড়িত করতেও পরামর্শ দিয়েছে হোয়াইট হাউস। ওষুধ পাচার বন্ধ ও ওভারডোজের পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিরোধের ওষুধ ন্যালোক্সন যাতে মানুষের হাতে নাগালে পৌঁছায় সেই পদক্ষেপ নেয়ারও আহ্বান জানানো হয়েছে। 2 দশকেরও বেশি সময় ধরে আমেরিকায় ওভারডোজে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। 1990-এর দশক থেকে ওপিওড ব্যথানাশক সংশ্লিষ্ট এই ওভারডোজ প্রবণতা শুরু হয়েছে। এরপর হেরোইনের মতো ওপিওড সেই মৃত্যুর সংখ্যাকে আরও বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি আমেরিকায় অবৈধ ফেন্টানাইলের ব্যবহারও ব্যাপক রূপ নিয়েছে। কখনো কখনো একাধিক ওষুধ ব্যবহারের ঘটনাকে ওভারডোজ বলা হয়। বহু লোক আছেন যারা একাধিক ওষুধ সেবন করেন, আবার কেউ কেউ অন্য ওষুধের ব্যবহার কমিয়ে সস্তায় ফেন্টানাইল সংগ্রহ করেন। এমনও আছে ব্যবহারকারী নিজেও জানেন না তিনি কি ওষুধ খাচ্ছেন।